শিলখাকু রাইজর লগতো আমার কথা বতরা হয়ে গেছে রাইজে যিমানখানি কৈছিল যে ইমানখানি উচ্ছেদ করক আমার আপত্তি নাই আমি রাইজর লগত যোৱা তিনিদিন ধরে কথা বতরা পাতি রাইজর লগত এটা বুঝাবুঝিত আহি আমি উচ্ছেদ করছো আর রাইজে কেঁচা ঘরত আমি কি তেওঁলোক ক্ষতিপূরণ দিম পকী ঘরত কি দিম সেই বিষয়েও ডিসিয়ে রাইজক জনাইছে আর উচ্ছেদিত ভূমিহীন লোকক গুৱাহাটীত আমি নতুনকৈ ফ্লেট বনাই দিয়ার বাবেও আমি সিদ্ধান্ত লৈছো যিসকলে আন্দোলন কৰিছে তেওঁলোক এটা বিশেষ সংগঠনৰ ব্যক্তি তেওঁলোকে যতে যি নহওক আন্দোলন কৰি গতিকে তেওঁলোকৰ ওপৰতো মই কঠোৰৰ পৰা কঠোৰতম ব্যৱস্থা ল'বৰ বাবে মই পুলিচক নিৰ্দেশ দিছোঁ।